প্লুটোর সংসারে প্লুটোর কাণ্ড কারখানাটা তোমরা দেখতে থাকো। গুড মর্নিং, ও সকাল হয়ে গেছে, এবার দেখো এখানে শুয়েছিল, আমি যে গুড মর্নিং বললাম ওইদিকে চলে গেল। ব্রেকফাস্টে কি আছে বেবলার? কর্নফ্লেক্স, কর্নফ্লেক্স, আপেল, কলা, দুধ। টিকি টিকি, জাস্ট ওয়েট, আপ লোগো কো এক চিজ দিখানে ওয়ালি। প্লুটোর প্রতিদিন এই করে এরকম করে ওর নিজের রান্নার তরকারি, আমাদের তরকারি সব কাটা হবে, ও বসে বসে দেখবে। ওর পাশে বসে থাকতে হবে, মায়ের পাশে। কখনো কখনো ওইদিকে ভেতরেও ঢুকে যায়। চোখ দেখো না, চোখের কায়দাটা দেখছেন? দেখুন, পুজো হয়ে গেছে আমাদের। এই যে এরপর আমি ওকে একটু তাপ দিয়ে দেবো ঠাকুরে। ওয়েদারটা খুব বাজে, বাট দেখো যে কার কথা শোনে। আজকের যে ওয়েদারটা খারাপ, তাও তোকে জলে নামতে হবে। ওকে সাঁতার কাটতেই হবে, দেখতে পাচ্ছ? সকাল থেকে অনেক ফোন বলা হলো, কে অনেক বোঝানো হলো যে আজকে বাজে ওয়েদার, তো স্নান করতে হয় না, কিন্তু কে কার কথা শুনে। বাবার কাছে আদর জিত। অবশেষে সাঁতার কাটার পর আবার ওকে ফ্রেশ করে শ্যাম্পু দিয়ে স্নান করানো হচ্ছে। আজকে বাবা ঘরে আছে, তাই ওর স্নান চলছে। ওটাতে খুব ওর মস্তি, দেখো কত খুশি। করে দিয়েছি কি ভাবছিস তুই? এরপর তো এই ফ্রেশ ওয়াটার দিয়ে স্নান হবে না? উড়ি বাবা রে, দেখছো কি ঝড়টা বইছে। স্নান করে এসে দাদার বিছানায় মস্তানি হলো। কি গো, একটু গল্প করা হবে, গল্প করা হবে। চোখ দেখো না, চোখ দেখো না, নিলাম নিলাম, স্নান হয়ে গেছে, এরপর ওকে খেলতে হবে। ওর হচ্ছে এটা খেলার টাইম, দেখতে থাকো তোমরা। দেখছো গেমটা, ও ছাড়বে, তারপর আবার আমাকে নিতে হবে। এই 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 আচ্ছা একটু দোলনায় বসবে কি? তাহলে স্নানটা তুই করলি, রেমাল ঝড়টাকে তুই মানলি না, রেমালকে উড়িয়ে দিলি, তোকে ঠিক স্নানটা করতেই হলো, তাই তো? সুইমিং পুলে নামতেই হলো। আচ্ছা, কানটা হেলিয়ে হেলিয়ে কি হচ্ছে? আজকে বাবা আছে বলে জিদ হলো না? আর ওখানে কি বলছে দেখ, তোর অডিয়েন্সটা কি বলছে, তাকাও দিদি তাকা। এই বলছি রে, কি বলছে রে, কি বলছে রে, মজা এসছে? স্নান করে মজা এলো? হ্যাঁ, শান্তি হলো মজা করলে? তুমি অনেক মজা হলো, অনেক মজা পেয়ে গেছি, 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 আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। দেখো কাণ্ড কারখানাটা দেখো, উড়ে বাবারে, উড়ে বাবারে, মেরে দেবে, মাকে মেরে দেবে মনে হচ্ছে, ও মাকে মেরে দেবে মনে হচ্ছে, মায়ের ঘাড়ে চেপে মায়ের সঙ্গে লড়াচ্ছে।
একবার ওদের সঙ্গে কথা বলে নাও, হিসু সব করতে হবে, তাই ওকে ছাদে যেতে হবে। চলো 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 চলো, ঠিক আছে আমি দরজা খুলে দিচ্ছি, দাঁড়াও। কলকাতার থেকে একটু দূরে থাকে, তাই এখানে একটু কম হচ্ছে বাঁকুড়াতে, কিন্তু দেখো চারিদিকে গাছপালাগুলো দুলছে, খুব বেশি ঝড় না হলে দেখো হিসি হয়ে ও ছুটে পালালো, দেখছো কত বদমাইশ। হিসি বললো না এটা আমাদের ছাদে এসেছি, ভাবলাম একটু ওর সাথে গল্প করব, কিন্তু ওর তো মস্তানি, ও যেটা চাইবে সেটাই হবে। ঠিক আছে দেখা যাক আর কি করতে থাকে আমার প্লুটো, তোমরা শুধু দেখতে থাকো। বলো কবিতা মা, তুই এরপর লাস্টে আমাকে একটু মুছে দে। খুব দুষ্টু হয়েছিস তো, খুব দুষ্টু হয়েছিস, শোকিং হচ্ছে, শোকিং অ্যাবসর্ব টাওয়েল দিয়ে দেখো কায়দাটা, দেখো ছুটে চলে এলো, ছুটে ছুটে এলো উপর থেকে। হ্যাঁ আমাদের কাছে আর বেশিক্ষণ করবে না, এবার তাকে তার কবিতা মায়ের কাছেই করে দিতে হবে। প্লুটোর লাঞ্চ আওয়ার স্টার্ট, এরপর প্লুটো লাঞ্চ করবে আর আমি একটু আঁকি বুকি করছি, বলে আমি দেখাবো। আমি দুপুরবেলা এরকম একটু বসে যাই রং তুলি নিয়ে, এই দেখো প্লুটো খাবে, কি খাবে প্লুটো দেখি আজকে কি খাচ্ছে। আরে কি খাচ্ছে রে, কি কি সবজি আছে প্লুটোর বলো তো, কি সবজি আছে? কুমড়া, গাজর, মাটন, ভাত, কে খাবে কে খাবে কে খাবে, ডালও দেওয়া হয়েছে। আরে বাবারে এত ভরপুর প্রোটিন, ভরপুর প্রোটিন। বিকেলবেলাটা এইভাবে কাটছে, আম পাড়া হচ্ছে। পাড়ছে গো, কে আম পাড়ছে? তুমি আম পাড়া দেখবে, দেখবে, আচ্ছা আচ্ছা দেখো দেখো দেখো, শুধু এদিক ওদিক এদিক ওদিক বলছি, পাপা আম পাড়ছে দেখে নে কেমন করে আম পাড়া হচ্ছে। হ্যাঁ দেখেছিস কত আম পেড়েছে দেখেছিস, তোর বাপি কত আম পেড়েছে দেখেছিস, এই দেখ এই দেখ, পাকবে তো, পাকলে তো খাবি আমগুলো। কি এদিক ওদিক চলে যাচ্ছিলি যে, তোকে যে বলছি যে আম পাড়া হচ্ছে, দেখ দেখ কত সুন্দর সুন্দর আমগুলো কেমন হয়েছে, এখন তো খাওয়া যাবে না, পাকবে তবে তো খাবি তো আমগুলো। আমাদের আমগুলো তো গাছে পাকলে তো পোকা হয়ে যায় নাকি, তার জন্য তো আমরা পেড়ে রাখি। কে খেতে ভালোবাসে আম বল, কে খেতে ভালোবাসে বল বল, ওদেরকে বল বল। হ্যাঁ তুই ভালোবাসিস তো? হ্যাঁ, জিভে লাল তো বেরিয়ে গেছে, লাল তো টুসটুস টুসটুস করে লাল বেরোচ্ছে, তার বেলা তো লাল টুসটুস করে বেরোচ্ছে। আরে এ দেখো এরপর দুষ্টুমি করে এরপর পালিয়ে যাবে, ও চলে যাচ্ছে, কোথায় যাবি রে কোথায় যাবি। আপাতত 11টা বেজে গেছে, ঘুমিয়ে গেছে বাবার কোলের কাছে, এরপর আমি ঘুমাতে যাব। টাটা, গুড নাইট, কাল আবার দেখা হবে, ওকে বাই বাই, গুড নাইট।